এই প্রতিযোগিতাটা খুব আকাঙ্ক্ষিত অনেক দিনের। তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথের গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা কোনো অন্ত নেই। সেই পরীক্ষা নিরীক্ষা অধিকাংশই হচ্ছে মানে অশিক্ষার ছাপ তার মধ্যে রয়েছে। রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের মতো করে যারা গাইতে পারেন, শিক্ষার্থী এবং প্রকাশনমুখ যারা গায়ক এবং তার মধ্যে ব্যক্তিগত নৈপুণ্য মেলোডি এগুলো যারা ঢোকাতে জানেন বা পারেন, তারা এই প্রতিযোগিতায় স্বাগত। এই প্রতিযোগিতার পুরস্কার মূল্য আছে, আর্থিক পুরস্কার মূল্য আছে এবং বেশ কয়েকটি জায়গায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত হবে ইএসসিসিতে, পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রতে, শান্তিনিকেতনে হবে, নবনন্দ ভবনে হবে। আমরা বিচারকরা এইটুকু খালি বলতে পারি যে রবীন্দ্রনাথের বাণী এবং সুরের শুদ্ধতা বজায় রেখে যারা মেলোডিযুক্ত গান, হ্যাঁ, ব্যক্তিগত নৈপুণ্য প্রমাণ থাকবে যে সমস্ত গানে, সেসব গান আমরা স্বাগত জানাবো। কিন্তু যে গানে দেখবো যে রবীন্দ্রনাথকে মান্য করা হচ্ছে না, খাটো করা হচ্ছে, মাঝখান থেকে রবীন্দ্রনাথের গান গাওয়া হচ্ছে, লেজা মুড়ো কেটে গান গাওয়া হচ্ছে, খুব ক্ষমতাবান শিল্পীর ক্ষেত্রেও তৎক্ষণাৎ তার নাম বাদ পড়ে যাবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গানটা রবীন্দ্রনাথের মতো করে যদি গান করেন তাহলে এই প্রতিযোগিতাটা তাহলে বলবো যে আদর্শ প্রতিযোগীদের কাছে, কারণ এখানে একদম তুল্যমূল্য বিচার হবে এবং যে ভালো সে ভালো হবে, যে ভালো নয় সে ভালো না থাকবে। এইটুকুই বলতে পারি আমাদের পক্ষ থেকে।